আচ্ছা দেখেন, আমি এখানে একটা অপারেশনের চিন্তা করেন যে যোগ করছে সিম্পলি। প্রথমেটা হচ্ছে 4FFH, পরেরটা হচ্ছে যে 4FH, ঠিক আছে? এই দুইটা নাম্বারকে আমরা কি করতেছি, যোগ করতেছি। তো যোগ করে দেখেন রেজাল্টটা কি আসছে, 1 4FH হেক্স। তো এই যোগটা কি ঠিক আছে না, বোঝা গেছে? এটা আপনার যে ক্যালকুলেটারে চাপ দিলেই যোগ করতে পারবেন। তো এখন ধরেন আমাদের রেজিস্টার গুলো কি 16 বিটের না? 16 বিট মানে কি 4টা হেক্স ডিজিট ধারণ করতে পারবে, তাহলে 4টা F থাকবে। তো লাস্ট শেষের যে ওয়ানটা আসলো, এই ওয়ানটা কি ইয়া হয়েছে না, কি ওভারফ্লো হয়ে গেছে না? তো এখন দেখেন, এই দেখেন ওভারফ্লো, আবার এইটা ও তাহলে এখন দেখেন সাইন ফ্ল্যাগটা দেখেন কি হয়েছে, 1 হয়েছে। বিকজ কি এমএসবি বিটটা আমাদের এমএসবি বিট এফ না, তাহলে এফ এর আচ্ছা বাইনারি ভার্সন কি হবে, 4টা 1, তাহলে এমএসবি বিটটা 1 হয়েছে। তার মানে কি সাইন ফ্ল্যাগ হবে কি 1 না, নেগেটিভ। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা মানে আচ্ছা একটু একটু রেসপন্স করবেন, আসলে আমি না তো রেসপন্স না করলে বুঝতে পারবো না যে আপনারা আছেন কিনা অথবা আমার নেটওয়ার্ক কানেকশন আছে কিনা। আচ্ছা এই জিনিসটাতে বলো, বোঝা সাইন ফ্ল্যাগটা কেন 1 হলে বুঝতেন? দেখেন শেষে আমার কি আসছে, এফ আসে, এফ। আচ্ছা এইটা দেখে আরেকটু বুঝাই, আর তাহলে হ্যাঁ আমার এই সিলেক্টটা দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার। আচ্ছা এখানে দেখেন একটা যোগ করছি, আমার সিম্পলি যোগ করছি 7FH, তার সাথে 1 যোগ করা হয়েছে, পরে রেজাল্ট আসে 80H। তাহলে এখন রেজাল্টটাকে আপনি যদি বাইনারিতে কনভার্ট করেন তাহলে কি আসবে, 4টা 0 আসবে, তার সাথে 8-এর জন্য কি আসবে, 1, 3টা 0। দেখেন ক্যারি ফ্ল্যাগ হবে 0, কারণ কি এই অপারেশনটা যখন আপনি করবেন করার সময় আপনি দেখবেন যে 7 বিট মানে শেষের যে বিটটা তার আগের বিটটা, আচ্ছা সেই বিটটা কি আছে, 1 আসছে। তো আমার যদি 7-1 7, তো আমি এই নাম্বারটাকে লিখলাম, এই দেখেন 7FH, তার সাথে 1 কে আমি কি করতেছি মাল্টিপ্লাই যোগ করতেছি। তো এই যোগ করার পর রেজাল্ট আসতেছি কি 80H। রেজাল্টটা এটা আসবে না, 80H, তার বাইনারি ফর্ম আমি লিখলাম। আপনি দেখেন এই 1টা যোগ করতে করতে কিন্তু দেখেন এই 7 বিট, 7তম বিটে কিন্তু একটা ক্যারি পাইছি আমরা, সেই ক্যারি 1 এর সাথে যোগ হয়ে এই 1টা আসছে, রাইট? সেজন্য আমাদের কি ক্যারি ফ্ল্যাগ, আচ্ছা ক্যারি ফ্ল্যাগ 1 হবে। সেভেন বিটের একটা কিন্তু ক্যারি আসতেছে, এই ক্যারি ফ্ল্যাগটা 1 হওয়ার কথা এখানে, বুঝছেন? আচ্ছা এখন ধর প্যারিটি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ কি বলতেছে, এই পুরো 80 এই সেই যে রেজাল্টটা পাইছেন, এই রেজাল্টে কয়টা 1 আছে, একটা 1, একটা 1 কিন্তু অড নাম্বার অফ 1,
তো অড নাম্বার অফ 1 হলে কি হবে প্যারিটি ফ্ল্যাগ 0 হবে ধরেন আপনি এমন একটা রেজাল্ট পাইছেন যেখানে 1 এর সংখ্যা আছে কি জোড় সংখ্যক 1 আছে সেক্ষেত্রে প্যারিটি ফ্ল্যাগ হবে কি 1 হবে জোড় সংখ্যক 1 এর জন্য 1 আর অড নাম্বার মানে বিজোড় সংখ্যক 1 এর জন্য 0 এ ফ্ল্যাগ এডিশনাল ক্যারি ফ্ল্যাগ এটা আছে এ ফ্ল্যাগ অক্সিলারি ফ্ল্যাগ সরি অক্সিলারি ফ্ল্যাগ এটা আছে কি 1 কারণ দেখেন এই যে থার্ড বিট এই থার্ড বিট এটা না এই 1 টা যখন আপনি যোগ করতে আছেন এই থার্ড থার্ড বিট থেকে কিন্তু একটা ক্যারি বের হইছে দেখে বোঝা যাচ্ছে ক্যারি থেকে বের হইছে দেখে বোঝা গেছে এই ক্যারি বের হচ্ছে যে থার্ড বিট থেকে হ্যালো স্যার আপনি কি শেয়ার করছেন কিছু মানে জ্যাম ফাইল বা কিছু এখানে বা জাস্ট স্লাইডটা দেখা যাচ্ছে হ্যাঁ আমি স্লাইডে শুধু শেয়ার করছি স্লাইডের মধ্যে লিখতেছি স্লাইডে কি দেখা যাচ্ছে না এই যে পাশে স্যার স্লাইডে লেখা দেখা যাচ্ছে স্যার লেখা স্লাইডে দেখা যাচ্ছে ওর আল্লাহ এই যে লেখাগুলো দেখা যাচ্ছে না এই যে আমি ড্রয়িং করতেছি না স্যার না স্যার দিয়ে না স্যার আমি আরেকবার শেয়ার দিই তাহলে এখন দেখেন তো দেখা যাচ্ছে লেখাগুলো জি স্যার আচ্ছা এই যে এইটাই বললাম এই যে আমি আবার বলি এই যে 7FH এই নাম্বারটা রূপ হচ্ছে বাইনারি ফরম্যাট হচ্ছে এটা না এটা আর 1 এর জন্য এই 1 এর জন্য বাইনারি ফরম্যাট হচ্ছে শুধু 1 ঠিক আছে তো এই দুইটাকে যোগ করলে রেজাল্ট আসছে আমাদের কত 80H 80H এর বাইনারি ফরম্যাট কি এটা এই যে 1 ট্রিপল 0 তার সাথে 4টা 0 তো এখন বলতেছে ক্যারি ফ্ল্যাগ 7 বিটে কিন্তু ক্যারি ফ্ল্যাগ আসছে একটা 7th বিটে একটা ক্যারি ফ্ল্যাগ আসতেছে না আপনি এই 1টা যোগ করতে করতে আসেন এখান থেকে একটা 1 বের হয়ে তো এই 1টা হইছে ঠিক আছে 7th বিট থেকে একটা যে ক্যারি ফ্ল্যাগ বের হইছে এটা বুঝছেন হ্যাঁ এই 1টা আপনি যোগ করতে করতে আসেন দেখেন 7th বিটে একটা কিন্তু ক্যারি বের হবে ক্যারি বের হয়ে এই শেষের 1টা আসবে সো এজন ক্যারি ফ্ল্যাগ আসলে 1 হওয়ার কথা এখানে 0 দিছে 1 হবে আর একটা এর পর আছে প্যারিটি ফ্ল্যাগ ক্যারি ফ্ল্যাগ কি আপনি রেজাল্টের মধ্যে দেখেন তো কয়টা 1 আছে আমাকে বলেন এই যে ফাইনাল রেজাল্টে কয়টা 1 আছে এই রেজাল্টের মধ্যে কয়টা 1 আছে একটা 1 আছে শুধু ওই যে এমএসবি বিটে 1 আছে সেজন্য অড নাম্বার অফ 1 এর জন্য প্যারিটি ফ্ল্যাগ হবে 0 আর আপনার যদি জোড় সংখ্যক 1 থাকতো তাহলে কি হইতো জোড় সংখ্যক 1 থাকলে 1 হইতো প্যারিটি ফ্ল্যাগ সো প্যারিটি ফ্ল্যাগ 0 আর একটা আছে অক্সিলারি ফ্ল্যাগ অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে যে থার্ড বিটে যদি ক্যারি আসে তাহলে কি হবে 1 হবে ক্যারি ফ্ল্যাগ হচ্ছে 7th বিটে ক্যারি আসলে আর অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে থার্ড বিটে আপনি 1 যোগ করতে আসেন দেখেন এই থার্ড বিটে কিন্তু ক্যারি ফ্ল্যাগ একটা ক্যারি আসবে সেজন্য অক্সিলারি ফ্ল্যাগ 1 আর একটা আছে জিরো ফ্ল্যাগ রেজাল্ট কি আমাদের জিরো জিরো তো না এই 80H তো জিরো না নন জিরো জন্য জিরো ফ্ল্যাগ হবে কি জিরো যদি রেজাল্টটা জিরো হইতো তাহলে জিরো ফ্ল্যাগ কি হইতো 1 হইতো আচ্ছা আর একটা দেখেন সাইন ফ্ল্যাগ সাইন ফ্ল্যাগ কি বলতেছে এমএসবি বিট আমার এমএসবি বিট কোনটা এই যে সবার লাস্টেরটা না এই যে এটা এটা আপনি যে দুইটা নাম্বার যোগ করছেন প্রথম নাম্বারটা কি পজিটিভ না নেগেটিভ বলেন তো আমাকে কেউ
এই যে 7FH এই নাম্বারটার বাইনারি ফরম্যাট কিন্তু এটা এইটা কি পজিটিভ না নেগেটিভ স্যার পজিটিভ পজিটিভ আর পরের নাম্বারটা কেন পজিটিভ বলেন স্যার বিকজ এমএসবি বিটটা 0 0 হ্যাঁ 1 থাকলে নেগেটিভ আর 0 থাকলে পজিটিভ আর পরের নাম্বার 1 টাও তো পজিটিভ তাই না সামনে তো সবই 0 1 এর সামনে আর যে রেজাল্ট আছে রেজাল্টের সামনে দেখেন তো ও এমএসবি বিটটা কি 1 না জি স্যার তাহলে রেজাল্ট আসছে কি নেগেটিভ জি স্যার তাহলে যেটা দাঁড়ালো কি দুইটা পজিটিভ নাম্বার যোগ করার ফলে রেজাল্ট আসছে নেগেটিভ এরকম যদি হয় তাহলে কি হবে ওভারফ্লো হয়ে গেছে আপনি ধরবেন এটা ওভারফ্লো দুইটা পজিটিভ নাম্বার আপনি যোগ করছেন হয়ে গেছে কি নেগেটিভ তাহলে ওভারফ্লো হবে ওভারফ্লোটা কি আর হ্যাঁ এটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ দুইটা পজিটিভ নাম্বার যোগ করে যদি রেজাল্ট দেখেন যে নেগেটিভ তাহলে বুঝবেন কি হবে ওভারফ্লো হয়ে গেছে স্যার তাহলে যদি আমি দুইটা নেগেটিভ নাম্বার যোগ করে একটা পজিটিভ নাম্বার পাই ইন দ্যাট কেসও কি ওটা হচ্ছে স্যার মানে ওভারফ্লো হবে এটা আমার ঠিক জানা নাই এটা আমার একটু দেখতে হবে ঠিক আছে এটা মনে হয় না এটা কেস হবে বুঝছেন দুইটা নেগেটিভ নাম্বার আপনি যোগ করলে পজিটিভ হবে কি আমি আসলে দেখবো ঠিক আছে দেখে তারপর আপনাকে কোশ্চেন অ্যানসারটা দিতে পারবো আমি ওকে স্যার তাহলে ফ্ল্যাগগুলো কি বোঝা গেছে না আর আপনারা যে জিনিসটা করবেন আমি একটু ইয়া করি এই যে এই বইটা আমি শেয়ার করে দেবো এই বইটা আমি শেয়ার করে দেবো এই বইটা দেখা যাচ্ছে না জি স্যার দেখা যাচ্ছে চ্যাপ্টার 5 এ আপনি এই যে চ্যাপ্টার 5 এ আপনি দেখবেন এই যে ফ্ল্যাগগুলো আসলে কেমনে কি ওভারফ্লো হয় ওভারফ্লো আচ্ছা এখানে দেখি তো ওভারফ্লো ফ্ল্যাগের ডেফিনিশনটা আছে কিনা তো তাই হোক আপনারা এই যে एग्जांपल গুলো আমাকে করবেন এই যে एग्जांपल 5.1 একটা উদাহরণ দিয়েছে যেখানে একটা এডিশন করা হয়েছে এডিশন করার পর রেজাল্ট আসে এরকম তো এর ফলে কি কি ফ্ল্যাগ অন হবে সেগুলোকে দেখানো হয়েছে আচ্ছা এখানে দেখেন তো এই প্রথম নাম্বারটা কি নেগেটিভ না পজিটিভ কে বলেন তো 4টা এফ 4টা এফ পজিটিভ না নেগেটিভ স্যার নেগেটিভ নেগেটিভ পরের নাম্বার কিন্তু নেগেটিভ দেখেন এফ আছে এমএস ইয়া এক্স এর একদম সবার লাস্টে কিন্তু এফ আছে তো ওটা কিন্তু নেগেটিভ তো নেগেটিভ নেগেটিভ যোগ করে দেখেন নেগেটিভ পাওয়া গেছে কিন্তু যেহেতু নেগেটিভ পাওয়া গেছে যেন ওভারফ্লো ফ্ল্যাগ দেখেন জিরো ওভারফ্লো কিন্তু হয়নি উদাহরণগুলো দেখার পর দেখবেন যে আসলে কি কি ফ্ল্যাগ অন হয় অফ হয় এরকম ইয়ে হয় তো আপনার একটা অ্যাসাইনমেন্ট রাখবে ঠিক আছে এই যে এরকম এগুলা আমি আপনাকে নাম্বার দেবো অপারেশন করতে হবে অপারেশন করার পর আমাদেরকে এখানে বের করতে হবে কি যে কোন ফ্ল্যাটা কি হবে স্যার অ্যাসাইনমেন্ট কবে দিবেন আচ্ছা অ্যাসাইনমেন্ট আজকালের মধ্যে আমি দেবো আমি কি বুঝাইতে পারছি সবার জন্য আলাদা আলাদা নাম্বার থাকবে মানে আলাদা আলাদা অপারেশন আলাদা আলাদা নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে নিজে থেকে করতে হবে যে কোন ফ্ল্যাগ কিরকম হবে এই ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট থাকবে শুধু ঠিক আছে কার কোনো কোয়েশ্চেন
কারা কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি আজকে। জি স্যার। আর আমি রেকর্ডিং তো সঙ্গে সঙ্গে আপলোড করে দেই।